আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি একদম সকাল সকাল, এখন প্রায় কয়টা বাজে, 8টা 9টার মতো বাজে, হ্যাঁ এরকমই 8টা 9টার মতো, 9টাই বাজে। তো এই 9টা বাজে হচ্ছে কি, আমরা এখন আছি আমাদের হোটেলের একদম ফার্স্ট ফ্লোরে। সেখানে হচ্ছে গিয়ে আমাদের নাস্তা করার জন্য আমরা আসছি। আমাদের আমরা যে হোটেলে আছি সেই হোটেলের রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে একদম উপরতলায় আর কি, একদম টপ ফ্লোরে। সরি, আমি তখন টপ ফ্লোর বলতে গিয়ে ফার্স্ট ফ্লোর বলে ফেলছি, কিছু মনে করবেন না। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের খাবারের ই করা হয়েছে। এখানে এই খাবারগুলো কিন্তু একদম ফ্রি, মানে আমরা যখন এই হোটেলটা নিয়েছি তখনই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এখানকার খাবার হচ্ছে সকালবেলা একদম ফ্রি দেওয়া হয়। তো সেজন্য হচ্ছে গিয়ে ফ্রি পাইলে যা হয় বাঙালি বুঝে নিত, যে যা পারছে নিয়ে নিচ্ছে। অনেক দাম এই জন্য, আরেকটা ঘুরতে পারবো। এই ব্রেকফাস্টটা করতে তার নিম্নে 500-600 টাকা লাগতো না? আরো বেশি লাগতো। ব্রেকফাস্টটা কি তোর নর্মাল হইলো? সুন্দর ব্রেকফাস্ট হইলো তাহলে, আমি অল্পই খাইলাম, কারণ থ্রি পিস করবো তো পেটটা যাবে না। তারপরে শুধু চাল লাল চাল টিপা পেট ব্যথা করতেছে, এই জন্য তুমি একা একা বসে আছো? ও বলে পেট ব্যথা করতেছে। সবাই ছবি তুলতেছে, ফটোশুট চলতেছে। টাকা দেন ঠিক না? এটা হচ্ছে আমাদের আমাদের আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। একদম সুন্দর একটা ভিউ, আমাদের বেলকনি দিয়ে দেখা যায় না এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের সাইড। হ্যাঁ, তো আমরা হলো সবাই দুপুরবেলা লাঞ্চের জন্য আসছি হোটেলে। তো এইটা হচ্ছে লাবণী বীচ। আমরা হলো এখন প্রায় সন্ধ্যার সময়, দেখেন নদীর কি গর্জন, সাগরের গর্জন, নদী না অবশ্য, এটা হচ্ছে সাগরের গর্জন আর সাগরের ঢেউ। এটা দেখার জন্য দূর দূর বহু দূর প্রান্ত থেকে মানুষ চলে আসে। সাগরের গর্জন শুনলে ভিতর পাইতে ওঠে, এত বেশি শব্দ। কত বড় ঢেউ আসছে যে আমরা ভিজে যেতে রেখেছিলাম আর সবাই দিছে দৌড়, সবাই দৌড়।
ভাই তোমরা আমার পিছায় না তো কি করে রে আবদিয়া বুড়ি কি করো তুমি আমি তো এরা হচ্ছে এখানে আয়সা সিদ্ধান্তই নিতে পারে না ওই সাইডে যাইব না এই সাইডে যাইব একবার ওই দিক একবার এই দিক একবার ওই দিক একবার ওই দিক তো অবশেষে হচ্ছে কি আর ডিসাইড করলো যে এইদিকে যাবে তো এইদিকে হ্যাঁ তো সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়ে দেখতে গেলে মানে অনেক মানুষ আসে কক্সবাজার এখন নাকি সিজন না তাই না এখন না এখন তো সিজন না গড় সিজন না এখন এক একটা মেয়ে এক এক ধরনের মজা তারপরও এত পরিমানে মানুষ আর সিজন টাইম আসলে যে পরিমাণ মানুষ থাকে চিন্তা করেন দেখ আমি ফার্স্ট টাইম আসছি তো আমার কাছে মনে হইতেছে ফার্স্ট অনুভূতি এটার মতো আসলে হয় না দেখাই যাচ্ছে না রাত হয়ে গেছে সন্ধ্যা মাগরিব আজান দিয়ে দিছে অলরেডি তো আমি আর তার পিছনে আটতাছে কেমন দেখ তানজিলা আবদিয়া কেমন আটে দেখেন আমাদের আবদিয়া কিভাবে হাঁটতেছে মনে হইতেছে কি ওর হাঁটতে অনেক কষ্ট হইতেছে জুতা ভিজে গেছে তোমার জুতা ভিজে গেছে কি নিবো দর আমার খুলে দে দেখেন পোলা পানো কতগুলা খেলনা কিনছে এই বিচে আর এই জামা গা পায় দেখেন কি পরিমাণ ভিজছে এই সন্ধ্যার সময় আইয়া তোমার কি অবস্থা মিমাপা তোমার বিজ্জা বেজো নাই আর তানজিলা তো পানি দেখে দৌড় তারপর একটা ছবি তুলন দিয়েছিলাম বুঝছিস তানজিলার মোবাইল দেখা যাই হোক সব শেষে হচ্ছে কি অনেক বেশি মজা করলাম নদীর পাড়ে এসে আর এই সাগরের পানির গর্জন শুনলেই মাথা নষ্ট হয়ে যায় কি যে মানে ভয়ানক একটা গর্জন সিংহের গর্জনের মতো নদীর পরে অনেক কিছু পাওয়া যায় কি কানের দিলে রে এদিকে এদিকে কানো মিমা পাজে নিছে সেই কানে দিলে যে এই যে কত করে রেডি জোড়া কালকে না 20 টাকা জোড়া নিলাম হ্যাঁ 20 টাকা ল না ফা 20 টাকা দেখতে কই সিজন 20 টাকা এক জোড়াতে নিতেই হবে কই এত হালাইছে বুঝলেন তো ল প্রথম জোড়াতে চলে এসছো সুন্দর ছিল কোনটা কোনটা জোড়া দেখছেন হেরালাম
গতকালকে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আলাদা, আর এই মার্কেটটা হচ্ছে আলাদা। এই যে এটা চেয়ে বেশি ভালো লাগে দিয়ে দেখেন আপনি কি এই দোকানের কি বলো এখন না, একটু পরে একটু পরে তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, রাত হইলো প্রায় 11:30-12টার মতো বাজে। তো এত রাত্রে হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া কইরা তারপরে হলো বলতেছিলাম তানজিলারে যে আমার হাতে মেহেদি দিয়ে দাও, তো তানজিলা হচ্ছে এখন আমার হাতে মেহেদি দিয়ে দিতেছে। মেহেদির ডিজাইনটা হচ্ছে এই যে এরকমভাবে দিতেছে, আপনারা বলবেন অবশ্যই কেমন হয়েছে এই ডিজাইনটা। আর এই মেহেদির ডিজাইন ডিজাইনটা মোটামুটি খুব ভালো একটা যুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে যুদ্ধ না হয় আপনাদের আরেকদিন বিশ্লেষণ করে শোনাবো না। তো আজকে হলো আমরা মেহেদি দেই, আর বাদ বাকি ডিজাইন আপনাদের হচ্ছে গিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখাবো না, কারণ আমাদের মেয়ে এখনও নতুন, ওইভাবে অত পারদর্শী হয় নাই, তো আস্তে আস্তে দেয় মেহেদি। যখন হয়ে যাবে তখন দেখবেন দিমুয়ার ভিডিও করে ক্যাচা ক্যাচ হয়ে যাবো। তো যাই হোক, আমরা বাদ বাকিটা পরে দেখি, আপাতত এই এতটুকু পর্যন্তই থাকুক।